বাংলাদেশনি বড় গ্রগ্ন রাংনা হরে হামিয়া রায় বৈখলাই ভারত তুবনাই রাজু মিয়া মঙ্গে খরকসা এজেনরম কে জিআরপি থানার পুলিশ রক বিনিয়োগ আমচলি থানা বাই খবজাক বেলপার পাড়া আম সেবহন সয়মান কা সারং সারো হুইজা কক মানে বিশিং তে রাজু মিয়ার বিনি সাক বাই থানি নগ থাঙ্গি রম কা পুলিশ তে বিএসএফ ফাশল পুলিশ রিমান্ড সানাই দরবার নগতি সাই রিজাক নাই হনি শাখা ব গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপি থানার একটা মামলাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে বেলাপুর পালপোড়া থেকে যা আমতলি থানার অন্তর্গত। তো এইটা আমরা আগরতলা জিআরপিএস বিএসএফ এবং লোকাল পিএস আমতলি পিএস মিলে আমরা এই অপারেশনটা করি। তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, অ্যাকচুয়ালি উনি ওই যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা যাওয়া করছে তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরও আছে, আমরা নাম আরও অনেককে পাচ্ছি। তো এই সুবাদে গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে। কতদিন ধরে উনি তার সাথে জড়িত? আমরা তো একটা কেসে ওনাকে মানে ইনভলভেন্সি পেয়েছি। তো আমরা আজকে পুলিশ রিমান্ডে ওনাকে চেয়েছি, দেখি পুলিশ রিমান্ডে আসে এবং ইন্টারভিউশনে আরও কী কী বেরিয়ে আসে আর কি, বা আরও কার কার নাম আসতে পারে। ওর নামটা? ওর নাম হলো রাজু মিয়া, বাবার নাম দাগু মিয়া, বেলাবর পালপাড়া বাড়ি আমতলি থানার অন্তর্গত। হরসাতে ক্লাই তাকলাই বিশ্ব তাবুসুক জরাব 250 বাংলাদেশি বড়ক রগ্ন রমখা জিআরপি থানানে পুলিশ রক আর বিশিঙ্গ 50 জন এজেন্ড রমজাখা সাংসালতে হরকসা এজেন্ড রমখা পুলিশ। বিউরো রিপোর্ট, কক খরাং।